চিংড়িঘাটায় মর্মান্তিক দুর্ঘটনা, দুজনের মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো অগ্নিগর্ভ চিংড়িঘাটা। এই মুহূর্তে আমরা চিংড়িঘাটার মোড়ে দাঁড়িয়ে রয়েছি, চতুর্দিকে অবরোধ করে দেওয়া হয়েছে এবং একটার পর একটা এখানে যারা ক্ষুব্ধ জনতা তারা বাস ভাঙচুর করেছে, এই এই বাসটিতে আগুন লাগিয়েছে। এবং যেটা যেটা বলা হচ্ছে যে প্রায় 10:25 নাগাদ হাওড়া থেকে সেক্টর 5 যাওয়ার সময় একটি বাস, সেই বাসটি দুজনকে এখানে চাপা দেয় এবং সেই সেই দুজন সাইকেল আরোহী তারা এখান থেকে পার হওয়ার সময় তারা ওই বাসের চাকায় পিষ্ট হয়ে তাদের দুজনেরই মৃত্যু হয়। এরপরই স্থানীয় বাসিন্দারা তারা এখান থেকে এখানে ক্ষোভে ফেটে পড়েন এবং একটার পর একটা বাস এখানে ভাঙচুর করা হয়, ছোট গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশেরও একটি গাড়ি ভাঙচুর করা হয়। ঠিক এই জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সামনেই এখানে বেলেঘাটে ট্রাফিক গার্ডের অফিস রয়েছে, সেখানে প্রচুর ট্রাফিক পুলিশ সার্জেন্ট মজুদ মোতায়েন ছিলেন সেই সময়। কেন এই ধরনের ঘটনা হলো সেই প্রশ্ন তুলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। এই মুহূর্তে রীতিমতো অগ্নিগর্ভ চেহারা নিয়েছে এই চিংড়িঘাটা মোড়। ইএম বাইপাসের 11 কিলোমিটার রাস্তায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে সবিচ্ছেদ গুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।